নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরো নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। কঙ্কাল কাণ্ডের দীর্ঘ জটিলতার পর অবশেষে গড়বেতায় নিজের গড়ে ফিরছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ, তিনি কঙ্কাল কাণ্ডে তার নাম জড়িয়েছিল এবং যে দীর্ঘ আইনি জটিলতার পর আবারও ফিরছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ, ছবারের বিধায়ক, প্রাক্তন সিপিএমের মন্ত্রী সুশান্ত ঘোষ। তার তিনি দীর্ঘদিন পর এলাকায় ফেরায়। দলীয় কার্যালয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে, লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে দলীয় কার্যালয়, পার্টি অফিস নতুন করে রং করা হয়েছে, পতাকা লাগানো হয়েছে। সুশান্ত ঘোষ এলাকায় আসা নিয়ে যদিও সোচ্চার হয়েছেন বিরোধী শিবির, বিজেপি এবং তৃণমূলের অভিযোগ, সুশান্ত ঘোষ আবারও এলাকায় এলে যে নতুন করে এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি হতে পারে, হারবাদ রাজ শুরু হতে পারে, এমনটাই অভিযোগ করছে বিজেপি তৃণমূল সহ বিরোধী শিবির। সিপিএম নেতৃত্ব যদিও জানাচ্ছেন 15,000 কর্মী সমর্থকের সমর্থনে পদযাত্রা করে চন্দ্রকোনা রোড শহরে ঢুকবেন সুশান্ত ঘোষ, সঙ্গে থাকবেন সুজন চক্রবর্তী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব। দীর্ঘ সন্ত্রাস যা হয়েছে, ভর্তিকে বের দেয়নি, এমনকি রাজনীতি করা যাবে না, নানা রকমের সব অত্যাচার হয়েছে দীর্ঘদিন ধরে। সেসব অত্যাচারের সাহস একটা সুশান্ত দা আসার ফলে একটা সাহস কর্মীদের মধ্যে হচ্ছে, যার জন্যেই কর্মীরাও উৎসাহিত হচ্ছে, বেরোচ্ছে। আমার আস্থা বিশ্বাস যে বর্তমান আমাদের সরকার, প্রশাসন এবং সর্বতোভাবে সাধারণ মানুষ এই সুশান্ত ঘোষকে প্রত্যাখ্যান করবে, তার কার্যক্রমকে তারা প্রতিরোধ করবে, তাকে প্রতিহত করে তার সেই যে ভাবনা চিন্তাকে প্রস্ফুটিত করতে বা প্রতিফলিত হতে বাংলায়, ইভেন পশ্চিম মেদিনীপুর জেলায় কি চন্দ্রকোনা রোডে আর সেটা করতে দেবে না বা করতে পারবে না, এই আস্থা, এই বিশ্বাস। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন নিয়ে গতকাল কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের বৈঠক ছিল এবং সেই বৈঠকেও কিন্তু সদুত্তর কিছু পাওয়া যায়নি। আগামীকাল ফের বৈঠক রয়েছে, তার আগে এরাজ্যেও কিন্তু সেই বিক্ষোভের আঁচ পড়েছে। জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাম কংগ্রেস যৌথ বৈঠকে মিছিল দেখা গেল বোলপুরে। বোলপুরে দেখা গেল কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব বাম কংগ্রেস। কৃষি আইনের প্রতিবাদে বোলপুরে যৌথ মিছিল করলো তারা। কৃষকদের দাবি, জনবিরোধী এই কৃষি আইন প্রত্যাহার করতে হবে, কৃষক বিরোধী কৃষি আইনের বিরোধিতা করে কৃষকদের পাশে থাকার সমর্থন আদায় করতে বোলপুর শহরে পথে নামলো বাম কংগ্রেস। সাধারণ মানুষকে কৃষকদের এই আন্দোলনে পাশে থাকার ডাক জানিয়ে এদিনের এই বিক্ষোভ ও পথ অবরোধ বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি। কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি বোলপুরের শিবপুর মৌজা অধিগৃহীত জমি চাষিদের ফেরত দেওয়ার আর্জি জানিয়ে এদিন প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন এলাকার বাম ও কংগ্রেসের নেতারা এবং উপস্থিত ছিলেন বহু সংখ্যক কর্মী সমর্থক। কৃষকরা দিল্লিতে দিনের পর দিন ধর্ণা দিয়ে বসে আছে, আইন বাতিলের প্রতিবাদে তারা এই আন্দোলন করতে, তাকে সমর্থন করা, সমর্থনের জন্য তাদের আন্দোলনকে আমরা এখান থেকে সমর্থন করি। কৃষি বিল আইন প্রত্যাহার করা হোক। স্বৈরাচারী সরকার, তারা যেভাবে কৃষকদের ওপর আক্রমণ করছে, কৃষকের আন্দোলন ভাঙার চেষ্টা করছে, আমরা সেটার বিরোধিতা করছি। সেই বিরোধিতার কারণেই আজকে আমাদের গোটা দেশ জুড়ে রাস্তার ওপর প্রতিবাদ সভা আমাদের হচ্ছে। অন্যদিকে কৃষি বিলের প্রতিবাদের আজ আসানসোলেও, সেখানেও কিন্তু বিক্ষোভের ছবি উঠে এলো আজকে সকালে। সেখানেও কিন্তু বিক্ষোভ দেখানো হয় গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি বানপুরের ব্যানারে। আসানসোলে ভগৎ সিং মোড়ে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করেন, হাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে কৃষি কালো আইনকে বলে আখ্যা দিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এদিন বিক্ষোভকারীদের মধ্যে সুরেন্দ্র সিং বলেন, ভারত সরকারের কৃষি বিলের নামে যে আইন নিয়ে আসা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে ভগৎ সিং মোড়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। যে কৃষি বিল আনা হয়েছে সেটা পুনর্বিবেচনা করে আবার নতুন করে বিল নিয়ে আসতে হবে, এমনটাই আবেদন জানান তিনি। এও বলেন, আগামী সোমবার এই মর্মে একটি ডেপুটেশন দেওয়া হবে জেলা শাসকের কাছে। পশ্চিম বঙ্গাল কি জনতা আর আমার শিখ সমাজ কি তরফ থেকে আজ আমার ভারত সরকার কা যে কৃষি কে উপর কালা কানুন লায়া হ্যায় উসকে বিরুদ্ধ মে হম আজ
एक शांतमय प्रदर्शन करने के लिए भगत सिंह चौक में पहुंचे हैं और हम अपनी माननीय हमारी जो मीडिया है भारत की, उनसे हम अपील करेंगे, हमारा जो ये मैसेज है भारत सरकार तक जरूर पहुंचना चाहिए। और आज हमारे देश के जो किसान यूनियन और हमारे अन्नदाता किसान दिल्ली की सड़कों पे एक कृषि के काला कानून के विरोध में जो प्रदर्शन अपना शांतमय कर रहे हैं, हम उनके साथ में हैं। দুয়ারে সরকার কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। বর্ধমানে খালাসি পাড়ার ঘটনা আজ সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায়। আজ পূর্ব বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর নেতা সৈয়দ মোহাম্মদ সেলিম ও শিবু ঘোষের অনুগামীদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। বর্ধমান শহরের পৌর এলাকার রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে আজ সকাল থেকেই দুয়ারে সরকার কর্মসূচি চলছিল। এলাকার প্রাক্তন কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিম নাকি এলাকায় আর এক তৃণমূল নেতা শিবু ঘোষের অনুগামীরা থাকবেন, তাই নিয়ে বচসা শুরু হয়। বচসা থেকে দুই পক্ষের হাতাহাতি সংঘর্ষে চেয়ারা নেয়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন দুই গোষ্ঠীর অন্তপক্ষে পাঁচজন কর্মী সমর্থক। এলাকার তৃণমূল নেতা শিবশঙ্কর ওরফে শিবু ঘোষকে সেলিমের লোকজন বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। দিদির স্বপ্নে প্রকল্প চলছে, সেজন্য আমি এসেছি। আমি কোনো রাজনীতির লোক না, আমি তিন বছর হয়েছে রিটায়ার করেছি, আমি কোনো পার্টি আজ পর্যন্ত করিনি। তো আমাকে এক থাপ্পো মারলো যে ভাগ এন থেকে সারা বুড়ো ভাম। কে মারলো এটা? যাই না, একটা মোটা মতো মোটরসাইকেলে, পরে শুনছি নাকি ওর নাম হচ্ছে কি শিবু ঘোষ। শুনুন, দুয়ারে সরকার, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এবং তিনি ১০-১০টা প্রকল্প মানুষের দুয়ারে পাঠিয়েছেন। সকাল থেকে আমাদের এখানকার মানুষ সেই পরিষেবা নেবার জন্য মাঠে ভিড় করেছে। আমাদের ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে মানুষকে সেই পরিষেবা দিচ্ছে। শিবু ঘোষ, সে এসে এখানে এলাকা উত্তপ্ত করে, যাতে সুষ্ঠুভাবে এটা না হয়, যাতে আমাদের ছেলেমেয়েরা মানুষের কাছে পরিষেবা দিচ্ছে এই প্রচারটা না হয়, ৫-১০টা লোক নিয়ে এসে তারা এই নোংরামিটা করছে। এখন সময় একটা বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray!
Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের প্রতিবাদে দেশ জুড়ে কৃষক বিক্ষোভ অব্যাহত। গোটা রাজ্যে, এ রাজ্যে যেমন বিক্ষোভ চলছে, তেমনই পাশাপাশি অন্যান্য রাজ্যেও কিন্তু এই বিক্ষোভ চলছে, এবং কৃষকদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছে। গতকাল কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক ছিল, যদিও গতকালের বৈঠকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আগামীকাল ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে কী সমাধান সূত্র বেরিয়ে আসে সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের আউটপুট এডিটর অভিজিৎ চট্টোপাধ্যায়। ও আচ্ছা অভিজিৎ দা, আপনাকে স্বাগত জানাই আজ আরোহী নিউজে, এবং যে বিষয়টি জানতে চাইব, গতকালের যে বৈঠক ছিল আমরা দেখলাম, সেই বৈঠকে কিন্তু সেইভাবে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি, আগামীকাল ফের বৈঠক ডাকা হয়েছে, কী মনে হচ্ছে? দেখো সৌরভ, এটা সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার উপর। নতুন কৃষি আইনের বৈশিষ্ট্যটা কী সেটা বুঝতে হবে। প্রথমত কৃষি আইনে যেটা পরিবর্তন হলো সেটা হচ্ছে যে যে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে কিছু জিনিসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেমন ডাল, তেল, তৈলবীজ, পেঁয়াজ, আলু, এইগুলো। এর ফলে কী হবে? এর ফলে হবে যে এই জিনিসপত্রগুলোর একটা দাম বৃদ্ধি হয়ে যাবে, এবং মূল যে কৃষকরা যে এই আইনের বিরোধিতা করছে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে যে মধ্যস্বত্বভোগীদেরকে বিলোপ করতে চাইছে কেন্দ্রীয় সরকার যেটা বলছে, কিন্তু সেটা করতে গিয়ে এমন আশঙ্কা দেখা দিচ্ছে যে শেষমেশ সেটা কর্পোরেটের হাতে চলে যাবে না। তো
এই আশঙ্কাটা মানে ভীষণভাবে জনমানসে তৈরি হচ্ছে। কৃষক আন্দোলনটা শুধুমাত্র কৃষকদের মধ্যে সীমাবদ্ধ ছিল, আস্তে আস্তে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়ছে পাঞ্জাব এবং পাঞ্জাবে সবুজ বিপ্লবের ক্ষেত্র। দেশ স্বাধীন হওয়ার পর যে যাতে দেশ খাদ্য সংকটে না পড়ে যে সবুজ বিপ্লব ঘটেছিল, আজকে যে পরিস্থিতির দিকে যাচ্ছে, এই আইন যদি লাগু হয় তাহলে দেখা যাবে দুটো জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে যে এই যে কিষাণ মান্ডিগুলো সরকার যেটা করছে যে কিষাণ মান্ডির বাইরে গিয়ে কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে পারবে, যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। তাহলে যারা কমিশন এজেন্ট আছে সেখানে একটা বিপুল পরিমাণ কর্মসংস্থান, তাহলে তাদের কী হবে? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই যে মানে এই মধ্যস্বত্বভোগীদের মাধ্যমেও কিন্তু একটা নির্দিষ্ট যে চেইন ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ছিল সেই চেনটা ভেঙে পড়বে, এবং কিষাণ মান্ডিগুলোর থেকে রাজ্য সরকারের রাজস্ব আয় হতো। কিষাণ মান্ডির বাইরে যখন তারা বিক্রি করবেন কৃষকরা, তখন কি হবে? তাদের সেই রাজস্ব দেওয়ার দায় থাকবে না, ফলে সেটা রাজ্য সরকারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ফলে সমস্ত বিরোধী রাজ্যগুলো কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে। এবং সর্বোপরি যেটা হবে সেটা হচ্ছে যে বৃহৎ যে সমস্ত পুঁজি, বৃহৎ যে সমস্ত সংস্থা কর্পোরেট, তাদের হাতে যখন মানে গোটা বিষয়টা তারা যখন নিয়ন্ত্রণ করবে, তখন কিন্তু এই যে মূল্য নিয়ন্ত্রণ, যে দাম নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, যে সরকার যে দাম এবং মানে সরকারের যে নীতি যে দাম নিয়ন্ত্রণ করতো, আজকে কিন্তু সরকারের হাতে এই ক্ষমতা নেই। এই যে পেঁয়াজের দাম চচ্চর করে বাড়তে বাড়তে প্রায় আমরা দেখলাম 80-90 এমনকি 100 ছুঁই ছুঁই হয়েছে। আজকে এই আইনের নতুন আইনের ফলে যেটা হবে, যে আজকে আলু কিন্তু প্রায় 45 টাকা, মানে আর কয়েকদিন বাদে হয়তো এটা আরও বৃদ্ধি পাবে। এবং মানে এই যে আইনে যে জিনিসগুলোকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, এর ফলে হচ্ছে কি, কর্পোরেট পুঁজির যখনই মানে এখানে আমাদের ভারতীয় কৃষি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইবে, তখনই কিন্তু আসল মূল যে সমস্যা সেটা দেখা দেবে। এবং মানে আশঙ্কা এইরকম দেখা যাচ্ছে, রাজনীতিকরণ তো আছেই, সমস্ত বিরোধী রাজনৈতিক দল এর ফায়দা তুলতে চাইবে, কারণ এটা প্রথমত কৃষক আন্দোলন থাকলেও আজকে কিন্তু সেটা রাজনীতি। এই প্রসঙ্গেই জানতে চাইবো যে সমস্ত বিরোধী দলই কিন্তু একযোগে তারা কিন্তু পথে নেমেছে। আজকেও আমরা দেখলাম যে রাজ্যে বাম কংগ্রেস একযোগে বোলপুরে তারা বিক্ষোভ দেখিয়েছে, সমস্ত সর্বত্রই কিন্তু এই বিক্ষোভের ছবি বারবার উঠে আসছে। এবং রাজ্যে কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, নির্বাচনের আগে এই কৃষক বিল বিরোধী বিলকেই কিন্তু পাখির চোখ করে কিন্তু প্রচারে ঝড় তুলতে চাইছে সব দল। এবং তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে তারা কৃষকদের মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবেন, এবং ডেরেক ওব্রায়েন সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে সেখানে পাঠানো হয়েছে, কি বলবেন? দেখো, আমাদের ভারতবর্ষ হচ্ছে মানে ভারত হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতির ওপর মূলত দাঁড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে শিল্প হয়েছে এবং মিশ্র অর্থনীতির দিকে আমরা যাচ্ছি, যেখানে সরকারি এবং বেসরকারি পুঁজি একই সঙ্গে মানে ভারতীয় অর্থনীতিকে মজবুত করেছে। কিন্তু কৃষির যে আমাদের ভিত্তি এটাতে কোনো সন্দেহ নেই। আজকে কৃষি যদি দুর্বল হয়ে পড়ে, এবং এই নয়া কৃষি আইনে যেটা করা হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলগুলো এর মানে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্যই শুধুমাত্র নেবে পড়েছে, কথা বললে একটু ভুল বলা হবে। বিষয়টা হচ্ছে আজকে কিন্তু যদি কর্পোরেট পুঁজির দ্বারা ভারতীয় অর্থনীতি, ভারতীয় কৃষিনীতি নিয়ন্ত্রিত হয়, তাহলে কিন্তু দেশ একটা সময়ে কিন্তু খাদ্য সংকটে পড়বে। এটা কিন্তু যে মাঠে যে সমস্ত কৃষকরা চাষ করেন তারা হয়তো অর্থনীতির মানে গুঁড়ো তত্ত্ব, অর্থনীতির শক্ত শক্ত কথা সূত্র তত্ত্ব তারা বোঝেন না, কিন্তু তারা এই স্বাভাবিক যে মানে নিয়মটা তারা কিন্তু এটা বোঝেন। মানে এই জিনিস কিন্তু মানে অর্থাৎ তাহলে বলা যেতে পারে যে উপনিবেশিক শাসনে ভারতবর্ষে আমরা দেখেছি যে কিভাবে নীল চাষিদেরকে এক সময় মানে নিষ্পেষিত হতে হয়েছে, অত্যাচার করা হয়েছে, হ্যাঁ, দাদন দেওয়া, চুক্তি চাষ, এই সবের ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। কিন্তু এই নয়া কৃষি আইনে সমস্ত দিক উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সরকার যত, আজকে রাজ্য সরকারের হাতে কোনো ক্ষমতাই নেই,
আজকে সরকারের যে এই যে রাজ্য সরকার যে আলুর যে মানে দামটা নিয়ন্ত্রণ করবে, পেঁয়াজের দাম হোর্ডিং অর্থাৎ মজুত করা হচ্ছে, সব যদি উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় আইনে যদি একথা বলা থাকে, এবং কেন্দ্রীয় আইনে যা বলা থাকবে রাজ্য সরকারকে তাকে মানে সেই আইন কার্যকর করতে বাধ্য, কারণ কেন্দ্রীয় আইনের ঊর্ধ্বে তো রাজ্যের আইন নয়। সুতরাং কেন্দ্রীয় সরকার এই যে পদক্ষেপ করেছে, এই পদক্ষেপ কিন্তু কৃষির ক্ষেত্রে একটা মানে বিশেষ সংকেত একটা বলা বিশেষভাবে একদমই তাই। আচ্ছা অভিজিৎ দা, আমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের আউটপুট এডিটর অভিজিৎ চট্টোপাধ্যায়। আচ্ছা, এবং আচ্ছা কৃষকদের ওপর কিন্তু একটা চরমতম একটা আঘাত নেমে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, তার কারণ এই যে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল, এই বিলের প্রতিবাদে রাজ্য জুড়ে সেই কাজ শুধু নয়, গোটা দেশের বিভিন্ন প্রান্তে সেই বিক্ষোভের ছবি বারবার উঠে এসেছে, এবং এই রাজ্যেও সেই বিক্ষোভের ছবি উঠেছে। সমস্ত রাজনৈতিক দল এই কৃষি আইনকে তাদের বা যে তুরুপের তাস করে বা সেটার বিরুদ্ধে তারা সরব হচ্ছে, সকলে একযোগে লড়াই করছে, এবং এই বিল নিয়ে আগামীকাল ফের বৈঠক হয়ে রয়েছে। আগামীকাল বৈঠকে কি সমাধান সূত্র উঠে আসে সেই দিকে আমাদের চোখ থাকবে। এখনকার মতো নিউজ এই পর্যন্তই, দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।